হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের দেখাতে যাচ্ছি কীভাবে আপনারা আপনাদের নিজেদের সৌন্দর্যকে ধরে রাখবেন সো ভিডিওটি প্রথমত শুরু করার আগে আমি আপনাদের বলে রাখছি যদি আপনারা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আজ আমি দেখাতে যাচ্ছি কীভাবে আপনি সৌন্দর্য বাড়াবেন এবং ত্বকের মসৃণতা বজায় রাখতে কি কী করবেন একটি ঘরোয়া পদ্ধতিতেভাবে আপনি নিজের ত্বকের যত্ন নিতে পারেন প্রথমত আমাদের লাগবে মধু মধু আমাদের ত্বক উজ্জ্বল রাখতে সর্বদাই প্রশংসনীয় একটি উপাদান প্রাচীন যুগের মেয়েরা সৌন্দর্য বজায় রাখতে মুখে মধু ইউজ করত সো এখনও যদি আপনারা মধু ইউজ করেন তাহলে আপনার ত্বকের রুক্ষতা শুষ্কতা দূর হয়ে যাবে মধু এমনই উপকারী একটি উপাদান সো প্রথমত এই যেটা আমি তৈরি করতে যাচ্ছি এটা মূলত ফেস ওয়াশের মতোই আমাদের স্কিনে কাজ করবে যেহেতু আমরা কোথাও গেলে ক্রিম লাগানোর আগে এবং গোসলের আগে ফেসওয়াশ করি মুখে এই জন্য একটা ঘরোয়া পদ্ধতিতে সিম্পলভাবে আপনি একটা ফেসওয়াশ তৈরি করে নেবেন সো এই ফেসওয়াশটি তৈরি করতে আমাদের প্রথমত লাগবে মধু আমি এখানে একটা চামচ মধু দিয়ে দেব এখানে আমি এক চামচের মতো মধু নিয়ে নিচ্ছি আর আমাদের যেটা লাগবে অ্যালোভেরা আপনারা সরাসরি অ্যালোভেরা গাছ থেকে পাতাটিকে তুলে ওখান থেকে আপনি জেল বের করে নিতে পারেন আবার বাজারে যে বিক্রিকৃত যে এই অ্যালোভেরা জেলটি আছে এটা আপনি বাজারে খুব সহজেই পেয়ে যাবেন এই অ্যালোভেরা জেলটি আপনি কিনে ইউজ করতে পারেন তো আমার কাছে যেহেতু পাতাটা নেই তো আমি এই জেলটা ইউজ করব। এখানেও সম পরিমাণে আমি একশো চামচের মতো অ্যালোভেরা জেল দিয়ে নেব এখন যেটা আমাদের প্রয়োজন সেটা হচ্ছে লেবু বন্ধুরা আমরা যেহেতু জানি লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি এবং সাইট্রিক অ্যাসিড থাকে এটা আমাদের ত্বকের যে ডার্ক স্কেলসগুলো আছে সেগুলো দূর করতে অনেক হেল্প করে সো আমি এখানে এক থেকে দুটা চামচের মতো লেবু রস এখানে স্প্রে করে দেব এখন আমি এখানে একটা চামচের মতো লেবু স্প্রে করে দেবো লেবুটা এইভাবে দিয়ে নেব লেবুটা আমার দাওয়া হয়ে গেছে এরপর আমি এটাকে মিক্স করব দেখুন এটা মিক্স করার পর একটি পেস্ট হয়ে যাবে অ্যালোভেরা জেল এবং মধু কিন্তু দুটোই আমাদের ত্বকের জন্য খুবই উপকারী আমাদের ত্বকের উজ্জ্বলতা বাড়াতে অনেক সাহায্য করে এবং ভিটামিন সির কারণে লেবুটির কারণে আমাদের ত্বকে যে কালো ভাবগুলো আছে কালো ছোপ আছে সেগুলো দূর করতে অনেক সাহায্য করে তো আমি দেখাচ্ছি আপনি এটা কিভাবে অ্যাপ্লাই করবেন আপনি এটা আপনার মুখে সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে অ্যাপ্লাই করবেন দেখুন এভাবে এভাবে নিয়ে আপনি ফেস এভাবে লাগিয়ে নেবেন আপনার পুরো মুখে এটা আপনি প্রতিদিন প্রতি একদিন পর পর করে ইউজ করতে পারেন অথবা সপ্তাহে দু থেকে তিনবার ইউজ করতে পারেন এটা আপনি আপনার ঘরোয়া পদ্ধতিতে একটা ফেস ওয়াশ যাতে করে আপনাদের ফেসটা ক্লিন এবং মসৃণ রাখতে সর্বদা হেল্প করবে সো বন্ধুরা এটা যখন অ্যাপ্লাই করবেন করার পরে আপনি এটা ধুয়ে ফেলবেন ধুয়ে ফেলার পর দেখবেন যে আপনার স্কিনটা কতটা সুন্দর হয়ে গেছে সো ফ্রেন্ডস আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং কমেন্ট করতে ভুলবেন না আমি আপনাদের মাঝে আবারও হাজির হব ধন্যবাদ